যারা একটা মসজিদ নির্মাণ করলো, বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে অনুরূপ একটা বালাখানা তার জন্য নির্ধারণ করা হবে। জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أمر سنگ سكول جبان كوري بلن فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد من آمن بالله واليوم الآخر وأقام الصلاة الزكاة ولم يخش إلا الله فعسى وعن أبي مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزنوا قدم ابن آدم حتى يسألوا عن خمسه عن عمره فيما أبلاه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درود ابراهيم সকলে মহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আমাদের কোরআনের এই মাহফিলে যে সমস্ত অতিথি মহোদয় আসার প্রত্যয় ব্যক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কোরআনের কর্মী হিসাবে ময়দানে কাজ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমরা সকলে বলি আমিন কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা আরো জোরে কোন খুশি না বেজা আরো প্রাণ খুলে বলেন খুশি না বেজা আপনাদেরকে আমরা মাহফিল কর্তৃপক্ষ এক কাপ চাও খেতে দিতে পারবো না তারপরেও খুশি আছেন খুশি থাকার কারণে আমার আল্লাহ সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনের মাহফিলে যারা আসে আল্লাহ নবীর জীবনী শোনার জন্য যারা আসে এদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছেন কিভাবে আমার সাথে পড়ুন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াআনসিতু لعلكم ترحمون جزاك الله اكبر الله رب العالمين سوره عرب 204 নম্বর আয়াত কারিমায় মুমিনদেরকে লক্ষ্য করে বললেন হে মুমিনেরা শুনো যে জায়গায় আমার কালাম পাঠ করা হয় যে জায়গায় কোরআনের কথাগুলো আলোচনা করা হয় নবী দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জরে আদর্শ নিয়ে দিন নিয়ে যেখানে আলোচনা করা হয় যতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনের এই সুন্দর কথাগুলো যতক্ষণ পর্যন্ত চলবে অতক্ষণ পর্যন্ত যদি তোমরা শুনতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন لعلكم ترحمون جرك الله اكبر الله رب العالمين বলেন অতক্ষণ পর্যন্ত তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত রহমত এবং বরকত নাজিল হতে থাকে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ মহতরম সভাপতি মহোদয় আফসোস করে বলছিলেন সলাতুল ইশার নামাজে আমরা বেশ সুন্দর সলাত আদায় করলাম কিন্তু বাজারে মার্কেটে যত লোক দেখলাম যত পোলাপান দেখলাম তাতে মনে হয় মাহফিলের কোরআনের মাহফিলের চাইতে বাজারের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এটা ঠিক না আমাদের পক্ষে ঠিক না মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 4 তোমরা যতক্ষণ পর্যন্ত এখানে শুনতে থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত রহমত বরকত নাজিল হতে থাকবে জোরে কোন আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বাছাই করে বললেন হে মুমিনেরা শোনো তোমাদেরকে গোটা দুনিয়ায় পাঠালাম তোমাদের ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামগ্রিকভাবে যদি তোমরা আল্লাহ কালামের হুকুম যদি তোমরা মানতে পারো দুনিয়ার জীবনে কল্যাণ আখেরাতে তোমাদের মুক্তি আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমার পক্ষ থেকে যে হুদা হিদায়াত মহাগ্রন্থ আল কোরআন তোমাদের সামনে যাবে তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সামগ্রিকভাবে তোমরা যদি আল্লাহর কালামের হুকুম তোমরা যদি মেনে চলতে পারো তাহলে তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের কোনো টেনশন নাই জোরে কণ্ঠে কিনা কারণ হলো আল্লাহর কালামের হুকুম থেকে নবীর সুন্নাহ থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপরে যত রকমের আপদ বিপদ মুসিবত আসতেছে জোরে কণ্ঠে কিনা জোরে কণ্ঠে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله رب العالمين مومن نرى لكو قرر بلن او مومن اصرا جرى ايمان عرب نيك من صاد من جرى قرر تدرك الله رب العالمين ويسمست بنده قرر قرر আল্লাহ রাব্বুল আলামিন চমক করে বলে দিলেন তার পক্ষ থেকে অগণিত রহমত এবং বরকত নাজিল হয় শুধু তাই না যারা আল্লাহর কালামের হুকুম বাদ দিয়ে যারা মানবরচিত মতবাদ চিন্তা ফিকির করে তাদের উপরে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোন রকমের সাহায্য নাই জোরে কণ্ঠে কিনা আল্লাহর কালাম প্রত্যেকটা তার হুকুম আমাদের আপনাদের জন্য সকলের জন্য মানাটা ফরজ জোরে কণ্ঠে কিনা জোরে কণ্ঠে কিনা আল্লাহর হুকুম এই জমিনে চালু আছে কেমন করে বললেন চালু আছে গোদাগাড়ির শ্রোতারা তো এমন প্রহার ঠিক নাই রাষ্ট্রীয় ভাবে আল্লাহর হুকুম চালু আছে কোরআনের বিধান সামগ্রিক ভাবে চালু আছে চালু নেই যদি চালু থাকতো তাহলে আজকে মসজিদের জন্য আমাদেরকে এত পেরেশান প্রতিষ্ঠানের জন্য এত হতো না রাষ্ট্রীয় ভাবেই এ সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়ে যেত জোরে কণ্ঠে কিনা হাই রে কপাল পোড়া আমরা জাতি মুমিনদেরকে লক্ষ্য করি আমান আল্লাহ জানাই দেন সূরাত তাওবার 18 নম্বর আয়াতে মুমিনদের গুণাবলী কি হওয়া দরকার মসজিদ যারা পরিচালনা করবে মাদ্রাসা যারা পরিচালনা করবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করবে তাদের জজবা তাদের গুণাবলী প্রসঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান বিল্লাহ যারা কানমার হাবা মুমিনদের কে লক্ষ্য করে আমার আল্লাহ জানাই দেন নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদে আবাদ করে যাদের ভিতরে পাঁচটা গুণাগুণ থাকবে জোরে কোন কয়টা আরো জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে বলেন কয়টি পাঁচটা গুণাগুণ মুমিনদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ জানাই দেন প্রথম নাম্বার গুণাগুণ হলো মান আমানা বিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার
প্রথম নাম্বার গুনাহ হলো আল্লাহর প্রতি ঈমান জোরে কোন ঠিক কি না কার প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান সমাজে এখনো কিছু লোক আছে এটা আমাদের গোদাগাড়িতে না এমন কিছু লোক আছে তারা বলে হুজুর আমি নামাজ না পড়লেও সালাত আমি না পড়লেও আমার ঈমান কি তো ঠিক আছে এইরকম ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড বিয়াদব গোদাগাড়িতে আছে জোরে কোন আছে আমার মনে হয় না না থাকারই কথা যেহেতু এখানে বছরে কমপক্ষে গোদাগাড়ি উপজেলা একাধিক মাহফিল হয় জোরে কোন ঠিক কিনা এতগুলো কোরআন হাদিসের কথা শোনার পরও কিছু লোক আছে সমাজে তারা বলে হুজুর নামাজ না পড়লেও ঈমান কিন্তু আমার ঠিক আছে জোরে কোন নাউজুবিল্লাহ একজন মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা হয়ে এ কথা বলা যাবে আরো জোরে কোন যাবে যাবে না ঈমানকে ঠিক রাখতে হলে আমার আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে মানুষদেরকে দূরে রেখে দেয় এটা কার ঘোষণা আরো জোরে কোন কার ঘোষণা অতএব যারা বলে নামাজ না পড়লো ঈমান ঠিক আছে তারা এখনো অজ্ঞতার জাহেলিয়াতের মধ্যে রয়ে গেছে জোরে কোন ঠিক কিনা মসজিদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি যারা মেহনত করবে প্রচেষ্টা চালাবে তাদের গুণাগুণ সম্পর্কে আমার আল্লাহ প্রথম নাম্বার গুণাগুণ বলে দিলেন মান আমানা বিল্লাহ এদের কোয়ালিটি হলো প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর প্রতি ঈমান জোরে কোন ঠিক কিনা আল্লাহর প্রতি ঈমান আছে বলেই তো মসজিদের সাথে সম্পর্ক আছে জোরে কোন ঠিক কিনা মোমেনদের গুণাবলীর মধ্যে প্রথম নাম্বার গুণাগুণ হলো আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান যাদের আছে তার দ্বারা সমাজে কোন রকমের চুরি হবে না ডাকাতি হবে না অন্যায় হবে না মাদকের সাথে জড়িত হবে না অশ্লীলতা হবে না কোন সময়ের জন্য তার পক্ষ থেকে কোন রকমের খারাপ কাজ হবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহর প্রতি ঈমান আমাদের যেভাবে রাখা দরকার যেভাবে রাখলে আমার আল্লাহ খুশি হয় সেভাবেই রাখতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুই নাম্বার গুনাহগুলোর ব্যাপারে বললেন ওয়াল ইয়াউমিল আখির জোরে কোন মারহাবা দ্বিতীয় নাম্বার গুনাহগুলো হলো মুমিনদের পরকালের প্রতি আখিরাতের প্রতি ঈমান আনা জোরে কোন ঠিক কিনা আখিরাতের প্রতি যার ঈমান থাকবে আল্লাহর প্রতি যার বিশ্বাস থাকবে দুনিয়ার জীবনে তার দ্বারা কোনো ক্ষতি হবে না তার দ্বারা কোনো রকমের টেন্ডার বাজি হবে না তার দ্বারা কোনো ইউনিয়ন পরিষদ পৌরসভার কোনো গম চুরি হবে না জনগণের মাল চুরি হবে না জোরে কোন ঠিক কিনা আখেরাতের জবাবদাহি তার অনুমতি প্রত্যেকটা যে যেখানে আমরা আসি যদি এই ফিকির থাকে জবাবদাহিতা থাকে তাহলে দ্বার তার দ্বারা কোন রকমের সমাজে রাষ্ট্রে ব্যক্তি পরিবারে কোথাও আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোথাও তার দ্বারা অপরাধ সংগঠিত হতে পারে না আজকে সমাজে রাষ্ট্রে আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে আল্লাহর প্রতি তার পরকালের জবাবদাহিতার অনুভূতি না থাকার কারণে আজকে চুরি ডাকাতি অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি টেন্ডারবাজি মাস্তানি থেকে শুরু করে সব কিছু আজকে সমাজে চালু হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা আমিরুল মুমিনিন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন আমার সমাজ আমিরুল মুমিনিনের জীবনীতে পাওয়া যায় এমন সময় খুতবা হয়ে গেল জুমার সালাত আদায় হয়ে গেল কিছুক্ষণ পরে এক মুসল্লি দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন আপনার কাছে একটা অভিযোগ আছে কমপ্লেন আছে বলে কি কমপ্লেন বলো আমিরুল মুমিনিন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন কি অভিযোগ আছে জনৈক ব্যক্তি বললেন আমিরুল মুমিনিন আপনার ছেলে আবু সাহামা মদ পান করেছে জোরে কন্না নাউজুবিল্লাহ
আপনার ছেলে আবু সাহামা মদ পান করেছে আবু সাহামার কথাটা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত উমার ফারুক বললেন যে তুমি যে অভিযোগ দায়ের করছো কমপ্লেইন দায়ের করতেছো এটার ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য তোমার কাছে আছে কিনা বলে হ্যাঁ আছে তো বলে ঠিক আছে যদি থাকে তাহলে তুমি আগামী শুক্রবারে হাজির কর واليوم الآخر آخر ابتدري بطي إيمان أنا قدمنا مجبوطي إيمان الدرقار وربطي شب سيامين المؤمنين الرسامني وي جنوين كو بكتي كبار تار چل ابو سامة كني آجير حيث آمين المؤمنين حضر تماري فاروق بولي دلين او پترو تماري بفر جو بھی جو دائر کرا حيث تمہیں بولو تو تمہیں کی مد دو پن کرے چوت সঙ্গে সঙ্গে তার চিরে আবু সাহামা স্বীকার করে নিয়ে বললেন আব্বা হুজুর আমার ব্যাপারে যেটা অভিযোগ দায়ের করা হয়েছে সেটা বাস্তব সত্য এই অভিযোগটা সম্পূর্ণরূপে সত্য কোন রকমের মিথ্যা এর মধ্যে লেশমাত্র নাই আমিরুল মুমিনিন পরকালের জবাবদিহি তার অনুভূতি তার ভিতরে কত বড় ছিল এবার হযরত উমর রায় দিয়ে দিলেন কেউ যদি মদ্যপান করে তাহলে তাকে 80 টি বেত্রাঘাত মারতে হবে তার প্রজাদের কাউকে বলে দিলেন তুমি মারো কেউ তো রাজি হয় না এবার আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না হয় বারে বললে দাও আমাকে ওই ব্যক্তি দাও সঙ্গে সঙ্গে ওই বেদ দিয়ে নিজের পুত্র আবু সাহামাকে মারতে শুরু করেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সামাজিকভাবে আমরা যারা বিচার করি বহুদিন আগে একজন ব্যক্তি অপরাধ করলো অপরাধ করার পর বিচারের ফয়সালা হলো ওই ছেলেকে 20000 টাকা জরিমানা আর মারতে হবে 25 জুতা এটা আমাদের গোদাগাড়ির খবর দেখা গেল এমন ভাবে তার এক চাচার উপর দায়িত্ব দেওয়া হলো ওর ওই চাচা করলো কি জুতাটা খুলে এমন ভাবে তাকে মারতে শুরু করেছে ফুটের উপরে এক দুই তিন এভাবে যখন কয়েক জুতা মারা হয়েছে তখন জনগণ বলতেছে চাচা আর কত মারবেন যথেষ্ট হয়েছে আরে বাবা থামো তো কি বলেন এ মাইরে কিছু হবে জোরে কেন হবে আমিরুল মুমিনিন পরকালের জবাবদিহি তার অনুভূতি তার উপরে কতটুকু ছিল তার ছেলেকে উমারের জীবনীতে পাওয়া যায় এক একটা বেদ যখন তার পিঠে মারতে শুরু করেছে মারতে মারতে এক একটা বেদের আঘাতে শরীর থেকে রক্তের ফিনকি বের হতে শুরু করেছে জোরে কোন সুবহানাল্লাহ এক পর্যায়ে আমিরুল মুমিনের ছেলে আবু সাহামা 80 টি বেত্রাঘাত মারা হল না অসমাপ্ত থেকে গেল এই অবস্থায় তার ছেলেকে তার ছেলে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করলেন মারা গেল তার ছেলেকে দাফন করা হলো দাফন করার সঙ্গে সঙ্গে কি করলো 80 টি বেদ মাটি দিয়ে অবশিষ্ট বেদ কয়টা ওই মাটির উপরে তিনি মেরে শরিয়া আইন তিনি কার্য করে জনতার মাঝে প্রকাশ করে দিলেন এটাই হলো শরীয়তের বিধান যেটা হলো কেউ যদি মদ্যপান করে 80 টি বেদ তাকে মারা লাগবে জোরে কোন শিখে না আজকে সমাজে এটা কি চালু আছে চালু নেই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جلگر مرحبا چور جدی چوری کرے تاولے ترانگول کٹے داؤ ایٹا کاربی دھان جورے کن کاربی دھان আরো আস্তে বলেন কার বিধান আল্লাহর বিধান চোর যদি চুরি করে নেয় তাহলে তার আঙ্গুল কেটে দেওয়া হবে এটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে কোরআনের হুকুম যদি এই আইনভাবে চালু করা হতো তাহলে একজন চোর কোনো সমাজ জন্য চুরি করত না জোরে কোন ঠিক কিনা মুমিনদের গুণাবলীর মধ্যে দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো সে আখেরাতের প্রতি ঈমান আনবে তৃতীয় নাম্বার মুমিনদের গুণাগুণ হলো وأقام الصلاة جرك مرحبا الله أكبر الله رب العالمين بلتين مومن دير
দ্বিতীয় নাম্বার গুণ প্রথম নাম্বার আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান দ্বিতীয় নাম্বার আখিরাতের প্রতি ঈমান আর তৃতীয়টা হলো ওয়াকামাস সালাহ সে নামাজ প্রতিষ্ঠা করবে জোরে কোন ঠিক কি না কোন বেনামাজি ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারে জোরে কোন পারে পারে না নামাজি ব্যক্তি মসজিদের দায়িত্ব চালাবে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে মসজিদের সংরক্ষণ করবে মসজিদের সম্প্রসারণ করার জন্য সে চেষ্টা করবে জোরে কোন ঠিক কি না বিশ্বনবী বলেন وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالسنبي بولين من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه চমৎকার ভাবে আল্লাহর নবী আদেশটি বর্ণনা করলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো একটা মসজিদের জানালা দরজা থেকে শুরু করে খোয়া থেকে শুরু করে রড থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে যারা একটা মসজিদ নির্মাণ করলো বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে অনুরূপ একটা বালাখানা তার জন্য নির্ধারণ করা হবে জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলে দিলেন ও মুমিনরা শোনো যখন তোমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন শাসক যখন বসবে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ও আয়াতটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে সূরা হজের 41 নম্বর আয়াতে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ সালাত প্রতিষ্ঠা করা জোরে কোন ঠিক কি না হায়রে কপাল পোড়া জাতি আমরা আজ পর্যন্ত আমরা এই রকম শাসক পাইলাম না আর পাঁচ ওয়াক্ত সালাত আমাদের এখনো সামাজিকভাবে চালু হলো না এজন্য তো কবি বলছেন খুব সুন্দর করে আজও সে কোরআন আছে জোরে আজও সে কোরআন আছে হাদিস আছে সে ইমানার মানুষনে সে ইমানার মানুষনে সে আবু বকর উমারনে সে আলী হায়দার উসমানে আজও সে কোরআন আছে হাদিস আছে সে ইমানার মানুষ নে জোরে কল ঠিক কিনা কোরআনও আছে হাদিস আছে সে ইমান মনুষ্যত্ব আমাদের ভিতরে নেই জোরে কল ঠিক কিনা এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চার নাম্বার গুণাগুণ বর্ণনা করলেন ওয়াতাউ যাকাত জোরে কেন মারহাবা আও মুমিনরা শোনো তোমাদের চার নাম্বার গুণাগুণ হলো তোমরা যাকাত ভিত্তিক অর্থনীতি তোমরা চালু করো ইসলামী অর্থনীতি তোমরা চালু করো কোরআন সুন্নাহ বাপেক অর্থনীতি তোমরা যদি চালু করো তাহলে সামাজিকভাবে ব্যক্তি পরিবারের সুদে কারবার থাকবে না যদি ইসলামী অর্থনীতি যাকাত ভিত্তিক অর্থনীতি তোমরা যদি চালু করো তোমাদের মালামালের যাকাতের হিসাবে মালিক যদি হয়ে থাকো তাহলে তোমাদের মালের তোমরা যাকাত তোমরা প্রয়োগ করো এই গুণাগুণগুলো যদি অর্জন করো তাহলে মোমেনদের কাতারে তোমাদের নাম উঠে যাবে জোরে কোন মারা হাওয়া হাই রে মুসলমান জাকাত ভিত্তিক অর্থনীতি ইসলামী অর্থনীতি না থাকার কারণে ইসলামী ব্যাংকিং অর্থনীতি সামাজিকভাবে প্রতিটা সেক্টরে না থাকার কারণে ধনীরা ব্যাংকে টাকা রাখে তারা আরো বেশি বড়লোক হয়ে যায় সম্পদশালী হয়ে যায় জোরে কোন ঠিক কি না গরিবেরা ওখান থেকে আশা প্রশিকা থেকে ব্যাংকে থেকে বিভিন্ন রকমের তারা সেখান থেকে
সুদ সহ তারা যখন কিস্তি নিয়ে নেয় তারা সুদ মুক্ত অর্থনীতি তারা করতে পারে না তখন তাদের মধ্যে দেখা যায় সময়ের মধ্যে যদি তারা তাদের এই কিস্তির টাকা যথাযথ সময়ে প্রয়োগ করতে না পারে সুদ সহ টাকা যদি না দিতে পারে তাহলে সমাজে এমনও দেখা গেছে এমনই অবিশ্বাস দেখা গেছে বাড়ির চালের টিন থেকে শুরু করে হালের গরু থেকে শুরু করে দুনিয়ার জীবনে কত বড় অধঃপতন সেখানে রয়ে গেছে জনগণ ঠিক কিনা মুমিনদেরকে চার নম্বর গুণাগুণ হলো জাকাত ভিত্তিক অর্থনীতি তাকে চালু করতে হবে জোরে কর ঠিক কিনা এই জন্য আসো আল্লাহ রাব্বুল আলামিন ওই চারটি গুণাগুণ অর্জন করার জন্য মুমিনদেরকে বলতেছে পাঁচ নাম্বার গুণাগুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যেরকম আল্লাহু আকবার আল্লাহ ছাড়া ওই মুমিন বান্দারা পৃথিবীর কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া আর কেউ ভয় করে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবী আল্লাহ ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর জোরে কণ্ঠে